এই স্ট্র ওয়েভ একটা অসাধারণ পরীক্ষার জিনিস যেটা তৈরি করার জন্য আমাদের অনেকগুলো স্ট্র একটা তিন মিটার লম্বা ডাকটেপ লাগবে এরপর আমরা যেটা করব যে প্রথমে মেঝেতে আমরা ডাকটেপটাকে আটকে নিয়ে পরপর স্ট্রগুলোকে মাঝখান বরাবর এই ডাকটেপটার ওপরে দু সেন্টিমিটার অন্তর অন্তর লাগিয়ে যাব এবং দুদিকে যেন পাঁচ সেন্টিমিটার করে ছাড় থাকে এরকমভাবে আমরা প্রায় আশি থেকে নব্বইটা স্ট্র পর লাগিয়ে লাগিয়ে আমাদের পুরো অংশটা তৈরি করব এরপর ডাক টেপটাকে ওপর থেকে লাগিয়ে দেব যাতে স্ট্রগুলো মাঝখানে স্যান্ডউইচ হয়ে যায় ঠিক এই ভাবে এরকম করে আমরা সম্পূর্ণ মডেলটা তৈরি করে ফেলতে পারি এবার ডাক ডাকটেপটাকে আমরা কেটে নেব এবং পুরো আমাদের মডেলটি এখন রেডি এখানে দেখতে পাবেন এই মেয়েটি পুরো মডেলটিকে ধরে দাঁড়াচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একদিকে হালকা চাপড় মারলে ঠিক একটা তরঙ্গ যাচ্ছে এবং উল্টো দিকে আরেকটা ফেরত আসছে খুব হালকা করে ধরলে দেখা যাচ্ছে তরঙ্গটা যাচ্ছে এবং খুব ধীরে ধীরে ফেরত আসছে কিন্তু সেটাকেই আবার টেনে যদি করা হয় তাহলে খুব তাড়াতাড়ি ফেরত আসছে এক্ষেত্রে আরও একটা জিনিস করা যায় যে আমরা এটাকে মোচড় দিতে পারি এবং এখানে সুস্পন্দ এবং বিন্দু তৈরি হবে যত বেশি মোচড় দেওয়া হবে তার মধ্যে কম্পাঙ্ক বেশি তৈরি হবে অর্থাৎ তাদের তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে এবং কম্পাঙ্ক পেরে যাবে এক্ষেত্রে আমরা একদিকে আবার চাপড় মারলে সেই একই কাজ দেখতে পাবো